সূর্যাস্তের সময়, চারিদিকে আলো আঁধারির খেলা। একটা কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে যখন জীবনে টাফ টাইম আসবে তখন কয়েকটা ব্যাপার মনে রাখবেন। যেমন প্রথম যেটা হচ্ছে, সময় সবসময় এক রকম যায় না, সময় পরিবর্তনশীল। সো এখন আপনার খারাপ সময় যাচ্ছে, তারপরে আপনার ভালো সময় আসবে ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে যে আপনি এরকম, লাইফ তো সবসময় চ্যালেঞ্জিং, হয়তো আপনি আগেও এরকম চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, সামনেও করবেন। সো ধৈর্য ধারণ করুন এবং এই আপনার জীবনের এই যে বিপদ আপদ, এই যে প্যারা, এগুলো মোকাবেলাও এক ধরনের এক্সপিরিয়েন্স, শিক্ষা হিসেবে গ্রহণ করুন। আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে যে আপনি যেটা চান সেটা কিন্তু সবসময় সৃষ্টিকর্তা আপনাকে দেবেন না, আপনার যেটা প্রয়োজন সেটাই আল্লাহ আপনাকে দেবেন। এবং এটাতে যদি আপনি বিশ্বাস রাখেন তাহলেই দেখবেন যে অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে এবং লাইফটাকে খুব একটা সিরিয়াস ভাবে নেবেন না। সবসময় আনন্দ করুন, মজা করুন, জীবনের ছোট ছোট মুহূর্তে বাঁচুন আর নিজের প্রতি দয়াশীল থাকুন, নিজের যত্ন নিন এবং আশেপাশের যে নেগেটিভ পিপল আছে, নেগেটিভ মানুষজন আছে, তাদেরকে নিয়ে একদম চিন্তা ভাবনা করবেন না, তার আপনি আপনার মতন চলুন। তো সবসময় মনে রাখবেন যে সৃষ্টিকর্তা নির্দয় নন, সবসময় এমন কিছু ভালো কিছু, এমন ভালো কিছু করে যাবেন যার জন্য আপনি সৃষ্টিকর্তার প্রতি বলবেন আমিন, সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।